ছোটবেলায় বাবা মায়ের মুখে গল্প শুনে কিংবা টিভিতে দেখে আমরা সবাই কার্টুনের জগতে প্রবেশ করতে চাইতাম। কেউ আবার হতে চাইতো সুপার হিরো। ইশ, যদি ব্যাটম্যানের মতো হতে পারতাম কতই না মজা হতো, তাই না? এসব তো কেবলই কল্পনা। তবে এমন একজন আজকে আমাদের সাথে আছেন যিনি এই কল্পনাকেই সত্যি করেছেন। বাংলাদেশি বংশোদ্ভূত হয়েও যিনি তার সফল পদচারণা রেখেছেন হলিউডের মতো ইন্ডাস্ট্রিতে, কাজ করেছেন স্পাইডারম্যান, ব্যাটম্যান, ক্যাপ্টেন আমেরিকা, সুপারম্যানের মতো সুপার হিরো মুভিতে, এছাড়াও জনপ্রিয় ডক্টর স্ট্রেঞ্জ, ফিফটি শেডস অফ গ্রে, গেম অফ থ্রোনসেও ভিজুয়াল ইফেক্টস ও অ্যানিমেশনে কাজ করেছেন তিনি। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যিনি তৈরি করতে যাচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে প্রথম মুক্তিযুদ্ধ বিষয়ক অ্যানিমেশন ফিল্ম সার্ভাইভিং 71। তিনি আর কেউ না, দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে অনলাইনে যুক্ত আছেন একাধারে প্রকৌশলী, অ্যানিমেশন কর্মী, চিত্রনাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, কবি ও লেখক ওয়াহিদ ইবনে রেজা, আমাদের সুপার হিরো। ওয়াহিদ ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। প্রকৌশলী আসলে মনে হয় বলা উচিত না, কারণ আসলে আমি একদিনও প্রকৌশলী হিসেবে কাজ করি নাই। একটা সার্টিফিকেট আছে, কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা সার্টিফিকেট আছে, কিন্তু কাজ করি নাই কখনো। আমি জানতে চাই যে এতগুলো বিশেষণ বললাম, আপনি কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? ও, রাইটার। আমি যদি সবকিছু বাদ দিয়ে শুধু লেখালেখি করতে পারতাম, জীবনে আর কিছু চাইতাম না। দ্যাট উড বি মাই ওয়ান থিং। কারণ রাইটিং এর মজাটা হচ্ছে গিয়ে যে আমি আমার ঘরে বসে আমি মঙ্গল গ্রহে চলে যেতে পারি, ঘরে বসে আমি ঢাকায় এই মানে কানাডার ঘরে বসে ঢাকার বৃষ্টিতে ভিজতে পারি। তো এই যে পাওয়ার অফ রাইটিং, এটা আমি খুবই খুবই এনজয় করি। সো দারুণ। আমি প্রথমে আপনার উল্লেখযোগ্য কাজ যেটা নিয়ে কথা বলতেই হবে, স্পাইডারম্যান নো ওয়ে হোম, এটা নিয়ে কথা বলতে চাই। তবে আমি একটা বিষয় আগে জানতে চাই, সেটা হচ্ছে আমার মতো অজ্ঞ যারা আছেন তাদের জন্য একটু সহজ ভাষায় বলে দেন, আপনি এই সিনেমাতে কি কাজ করেছেন, কি ধরনের কাজ করেছেন? আসলে কাজ করছি এখনো, তো এর জন্য আমরা যখন কোনো প্রজেক্টে কাজ করি সেই প্রজেক্ট নিয়ে কথা বলতে পারি না। আমার কাজটা হচ্ছে প্রোডাকশন ম্যানেজার। তো প্রোডাকশন ম্যানেজার ধরেন যে আপনি এখন একটা শো করছেন, এই শোতে একজন আছেন না যে ঠিক করে দিচ্ছে যে স্কেডিউলটা কি হবে, কোন দিন কোন সেগমেন্ট শুটিং হবে, তারপর ঠিক মতো সবাই সবাই পেমেন্ট পাচ্ছে কিনা, ঠিক মতো সবাই কাজটা করছে কিনা, এরকম এরকম কি কেউ আছেন আপনাদের মানে প্রোডিউসার বা প্রোডাকশন ম্যানেজার যে এই দায়িত্বে থাকেন? আমার কাজটা হচ্ছে সেইটা, মানে আমি আমার অ্যানিমেশন টিমের, আমাদের এখন আমরা যে টিমটা আছি প্রায় 150 জনের মতো আর্টিস্ট আছে, এটা বেড়ে 250 জনের মতো হবে, এবং আমরা 2 জন আছি টোটাল জিনিসটা ম্যানেজ করছি। এবং আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটা প্ল্যান করি যে আমরা যেই শোতে কাজ করি সেই শোর ধরেন আমরা পাঁচ এক একটা এরকম সিনেমায় 1500 মতো শর্ট থাকে ইন টোটাল, এবং এটা যেটা করে কি ওরা 3-4 কোম্পানিকে ভাগ করে দেয় যাতে প্যারালালি কাজ করে। তা আমরা এরকম একটা কোম্পানি, তো ওরকম আমরা ধরেন 400-500 শটে কাজ করব। এই 500 শটে আমরা কাজ করব এক বছর ব্যাপী। তো কিভাবে কাজটা হবে, কোন উইকে কোন কাজটা হবে, কোন উইকে কোন কাজটা আমরা ফাইনালি অ্যাপ্রুভ করব, যাতে এই যে আপনারা ট্রেইলারটা দেখতে পারলেন সময় মতো কাজটা শেষ করার জন্য, এই স্কেডিউলটা ঠিক করার দায়িত্বটা হচ্ছে আমাদের। আচ্ছা। এবং মেক শিওর করা যেন মানুষ ওই স্কেডিউলে ঠিক থাকে, যাতে মানে গাড়িটা যেন লাইনে থাকে, এটা হচ্ছে কথা। আর গাড়িটা সুন্দর করে চালিয়ে ক্রিয়েটিভলি স্টেশনে পৌঁছানোর দায়িত্ব হচ্ছে ক্রিয়েটিভদের, আর আমাদের কাজ হচ্ছে যে ওই যে মেইনটেনেন্স আর কি, রেল লাইনটা যেন ঠিক থাকে, গাড়িটা যেন লাইনে থাকে। বোঝানো সম্ভব না আনলেস ইউ আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং অন ইট। মানে আমি একটা উদাহরণ দিতে পারি যে আমরা যখন ব্যাটম্যান ভার্সাস সুপারম্যানে কাজ করি, তো ওই প্রজেক্টটা আমাদের শুধু ভিজুয়াল এফেক্টস এর বাজেট আমরা 550 শটে কাজ করছি, 550 শটের জন্য খরচ হয়েছে $42 মিলিয়ন। ও ড্যাম, শুধুমাত্র ভিজুয়াল এফেক্টস, ইটস নট মানে এখানে বেন অ্যাফ্লেককে টাকা দেওয়া হয় নাই, হেনরি কেভিলকে টাকা দেওয়া হয় নাই, শুধুমাত্র ভিজুয়াল এফেক্টস আমাদের বাজেট ছিল। তো এটা যখন আমি প্রথম শুনলাম, মানে আমরা তো আমি তখন ওইটা ছিল আমার অনেক শুরুর দিকের একটা কাজ, তো আমার কোনো ধারণা ছিল না যে বিশালতাটা এতটা বিশাল হতে পারে। তো এইটার ব্যাপারে যেটা বলতে হয় সেটা হচ্ছে কি যে আমাদের এখানে যারা কাজ করে অনেক মানুষ কাজ করে, তো প্রায় বেশ কয়েকটা কোম্পানি মিলে প্রায় 1000-2000 মতো কাজ করে রাফলি এই ভিজুয়াল এফেক্টস এর টিমে। আমরা খুবই পারফেকশনিস্ট হতে হয়, মানে আমাদের যারা আর্টিস্ট আছেন তারা
অক্লান্ত, মানে আমি যেমন এখন কাজ করছি, আমি 6 থেকে 7 দিন কাজ করছি সপ্তাহে, এবং 10 থেকে 12 ঘন্টা করে কাজ করছি, মানে এখন হচ্ছে আমার রাত 11টা বাজে আমার এখানে, এবং আমি আপনার সাথে কলটা শেষ করে আমি আবার 1 ঘন্টা অফিসের কাজ করতে হবে। এটা আসলে করতে হয় আমাদের, কিছু করার নেই, কারণ আমাদের একটা খুব স্ট্রিক্ট ডেডলাইন থাকে এবং একটা হিউজ লোড থাকে। তো এই ইন্ডাস্ট্রির কাজটা হচ্ছে গিয়ে যে প্রচুর স্ট্রেসফুল একটা জব, প্রচুর আলোচনা, এবং এই যে ভালো লাগার ফিলিংসটা, এটা আসলে বোঝানো সম্ভব না। মানে আমি আমরা খুবই, মানে আমি খুবই ওই যে শ্রমিক শ্রেণীর আর কি, একদম ক্ষুদ্র সৈন্য বলা যায়, কিন্তু ওই সৈন্য হওয়ার মধ্যে একটা মজা আছে, মানে বিরাট বড় একটা যুদ্ধের সৈন্য হওয়ার মধ্যে একটা মজা আছে না, ওই মজাটা আছে আর কি। আমি জানতে চাই আপনি হলিউডে কাজ করার শুরুর দিকের অভিজ্ঞতা, আমি জানতে চাই যে আপনি হলিউডে আপনার আশাটা কিভাবে, আপনি কিভাবে কাজ শুরু করেছেন। আসলে সত্যি কথা কাজই করতে পারবো এটা কখনো ভাবি নাই, মানে আমি তো আমার আমার স্টার্টিংটা একটু উইয়ার্ড। আপনি যেটা বললেন যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং এ থাকা অবস্থায় আমাদের মেকানিক্যালে সাধারণত কোনোদিন কালচারাল অনুষ্ঠান হতো না, আমরাই প্রথম একবার কালচারাল প্রোগ্রাম করি আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি, এবং সেকেন্ড যে প্রোগ্রামটা হয় আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, তখন আমরা ঠিক করি যে আমরা একটা শর্ট ফিল্ম বানাবো। এই শর্ট ফিল্মটা বানানো হয় একটা, তখন ডিজিটাল ক্যামেরাও ছিল না, ছোট হ্যান্ডিক্যাপ মিনি ডিভি ক্যাসেটে, এবং সেটা আমি লিখি ও অভিনয় করি। ওই শর্ট ফিল্মটা যখন বুয়েটে দেখানো হয়, যে রিয়াকশনটা হয় মানুষের, আমার তখন দেখে মনে হয় ও মাই গড, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ডু উইথ মাই লাইফ। মানে আমি আমি রাইটার হিসেবে কাজ করি তখন উন্মাদে, আমি মঞ্চে নাটক করি তখন, আমাদের একটা দল ছিল নাটকের স্বপ্ন, তো কিন্তু আমি কখনো ভাবি নাই যে আমি এটাই করবো, কিন্তু ওই মোমেন্টটা ইট চেঞ্জ এভরিথিং। আই ডিডন্ট ড্রপ আউট, কারণ আমি অনলি চাইল্ড অফ মাই প্যারেন্টস, একমাত্র সন্তান, তো আমি যদি ড্রপ আউট হইতাম তারা তো হার্ট অ্যাটাক। আই ওয়াজ গোনা গেট টু দ্যাট, যে মানে বুয়েট থেকে পরে ইঞ্জিনিয়ারিং পড়ছেন, তার মধ্যে আবার মিডিয়ায় কাজ করে, এই দুটো আসলে কিভাবে হ্যান্ডেল করলেন, পরিবার কিভাবে রিয়্যাক্ট করেছিল? পরিবারের রিয়াকশন খুবই ভয়াবহ ছিল, মানে আমি আমার আব্বা আম্মাকে বললাম যে আমি আসলে লেখা রাইটার হিসেবে কাজ করতে চাই। তো প্রথম 6 মাস যেটা করলেন তারা, যে কেউ যদি জিজ্ঞেস করতেন যে আপনার ছেলে এখন কি করে, আমার জিজ্ঞেস করেন আমাদের দেশে সব সময় যে ও ও মাত্র গ্রাজুয়েট করেছে, আমরা এখন কি করে, মাত্র গ্রাজুয়েট করেছে, তো তাদের চোয়াল শক্ত হয়ে যেত আমার আব্বা আম্মার। এবং তারপর যেটা হলো যে আমি হুমায়ুন স্যারের এক গাদা নাটক করে ফেললাম, এবং ওই নাটক তখন আমার চেহারা সব জায়গায় দেখা যাচ্ছে, এবং ওই সময় আবার একটা বিজ্ঞাপন করে ফেললাম মোস্তফা সরোয়ার ফারুকী ভাইয়ের সঙ্গে, আমার চেহারা দিব হয়ে গেল। এই বিজ্ঞাপনে তো মানে এখনো বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনটার কথা করতে সবাই কথা বলে মানুষ। সো তখন যেটা হলো কি, তারা বলল যে দ্যাটস হোয়াট হি ইজ ডুইং নাও, মানে ওইটাই করতেছে এখন, প্লিজ আমাদের আর জিজ্ঞেস করেন না যে কি করে। কেমন মানে ছেলে ইঞ্জিনিয়ারিং পড়েছে এখন ছেলেকে বিজ্ঞাপনে দেখছে, মানে তারা কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। আমার আব্বাকে যখন আমি প্রথম বলতেছি যে আমি খুব খুশি যে ব্যাটম্যান ভার্সেস সুপারম্যানে আমার নাম গেছে, তখনই মানে প্রথম একটা বড় সুপার হিরো মুভি, আমি খুব খুশিতে আমার আমি মানে আকাশে উঠতেছি, আর তখন আমি ঢাকায় ছিলাম, আমি ঢাকায় বসে এই সিনেমাটা দেখি। তো আমার আব্বা তখন বললো যে এই নাম কে দেখবে, আমি সাথে সাথে আকাশ থেকে মাটিতে নেমে গেলাম, আমার কাছে মনে হয় যে না রাইট, এই নাম কেউ দেখবে না, কারো দেখার কোনো কারণ নাই, যাতে নামটা দেখতে পারে ওই পর্যন্ত যাইতে হবে, নাইলে আসলে তার আগে হাওয়া ছাড়া যাবে না। তো উইচ ইজ অ্যাকচুয়ালি গুড, মানে আমার আব্বা আমাকে গ্রাউন্ডেড রাখেন আর কি। আসলে ওই বুয়েটের ওই ফিল্মটা থেকে তখনই ইচ্ছা হচ্ছে ফিল্মে কাজ করা। তারপর কি করে জানো, আই আই এন্ডেড আপ ডুইং আ লট অফ রিয়েলি গুড থিংস, মানে আমি খুব কম কাজ করছি কিন্তু ভালো কাজ করছি, আই গেস, আই ডোন্ট নো, মানে আপনি কম করেন কিনা আমি সেটা বলবো না, বাট ইউ মেইনটেইনড কোয়ালিটি পাবনা গেছি, একদম অত্যন্ত পাবনায়, সেখানে এক রং মিস্ত্রি আমাকে বলতেছে কালকে আপনার নাটকটা দেখছি ভাল লাগছে, এবং একই নাটক একই এপিসোড নিয়ে টরন্টোতে বসে, আমি তখন আমি টরন্টোতে একটা সামার ইন্টার্নশিপ করছিলাম সুটস নামে একটা শোতে, আমি ট্রেনে করে যাচ্ছি, এক ভদ্র মহিলা প্রেগনেন্ট, একদম লাস্ট স্টেজ প্রেগনেন্ট, উনি দৌড় দিছেন আমার পিছনে,
আপনি ওই 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 ক্যারেক্টারটা করছেন না চন্দ্র কারিগরে? আর আমি বললাম হ্যাঁ হ্যাঁ ম্যাম, আপনি একটু আগে একটু স্থির হন। শি ওয়াজ লাইক, আপনার অভিনয় আমার এত ভালো লাগে, এই যে লাভটা, এটা আসলে মানে আমি খুবই ফর্চুনেট, থ্যাংক ইউ ফর দোজ হু হু আর ফন্ড অফ মি ফর সাম স্ট্রেঞ্জ রিজন। আমি জানি না, আমার আমার নিজের কোনো মনে হয় না কেন মানুষ এত ফ্যান হবে। আরেকটা বিষয়, এই যে আপনি বলছেন যে মানুষের ভালোবাসা, এই যে চিনে ফেলাটা, এটা তো পর্দার সামনে কাজ করলেই সচরাচর হয়। আবার আপনি হুমায়ুন আহমেদ, তারপর মোস্তফা সরোয়ার ফারুকীর মতো এত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গে কাজ করেছেন, তাহলে ক্যামেরার সামনেই কাজ করলেন না কেন? কেন ক্যামেরার পেছনে কাজ করার আমার সবসময় ইচ্ছে ছিল লেখালেখি করা। মানে আমার প্রথম ক্রিয়েটিভ আউটলেট ছিল হচ্ছে কবিতা লিখতাম, তারপর প্রথম ম্যাগাজিনে লেখা ছিল উন্মাদে, আমার উন্মাদে সবসময় লেখার ইচ্ছে ছিল। তো এই লেখালেখির ইচ্ছাটাই আজীবনের ছিল। তো এই জন্য আলটিমেটলি আমি, আমার অভিনয় করতে ভালো লাগে, এখনো সুযোগ পেলে অভিনয় করতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু অভিনয়ের ব্যাপারটা অনেকটা হচ্ছে গিয়ে যে ডেজার্টের মতো, মূল মিল না, মূল মিলটা হচ্ছে ফুড, মূল মিলটা হচ্ছে আমার আমার যে আত্মার যে ফুডটা হচ্ছে গিয়ে লেখালেখি। আপনার আরেকটি সিনেমা যেটা শুরুতেই বলছিলাম, এই সার্ভাইভিং 71 নিয়ে কথা বলতে চাই, মুক্তিযুদ্ধ নিয়ে আপনি একটা 2D অ্যানিমেশন সিনেমা বানাচ্ছেন, এই বিষয়ে এই সিনেমার কাজ কত দূর বা এখন কবে নাগাদ পেতে পারে? এইটা আসলে আসলে অ্যানিমেশন চলচ্চিত্রগুলি তো বেশ সময় সময় লাগে, এবং যেটা হয় যে বেশ বাজেট লাগে আমাদের, আমরা বেশ কয়েকটা হার্ডেলের মধ্যে পড়ি। আমরা যেটা হয় যে আমাদের প্রথম টিজার ট্রেলারটা বের হওয়ার পর আমরা যেটা হয় যে আমরা ফান্ডিংটা পাই না, মানে প্রথম টিজার ট্রেলারটা হচ্ছে আমি সেলফ ফান্ডেড করি যাতে মানুষ একটু দেখে জানে, আমি ফান্ডিংটা পাই নাই, কেন পাই নাই এই জটিলতা আমি জানি না, হয়তো আমি বাংলাদেশে থাকলে মানে মানে ব্যাপারটা আরো ইজি হতো, যেহেতু আমি দূরে থাকি করা যায়নি। তারপর যেটা হলো যে আমি বাংলাদেশে গেলাম, গিয়ে ফান্ডিং জোগাড় করলাম, এবং আমরা মানে অডিও ভয়েস রেকর্ড আমাদের 90% শেষ, আমাদের ডিজাইনের কাজ 90% শেষ, আমরা এখন অ্যানিমেটিকে যাব। তখন হিট করলো কোভিড, এবং কোভিড হিট করার পর যেটা হচ্ছে যে আমাদের যে আর্টিস্ট যিনি মিনি মেইন আঁকতে ছিলেন, আমি তো আঁকতে পারি না নিজে, আমি তো গল্পটা লিখছি, আমি ডিরেকশন দিচ্ছি, আঁকতে তো পারি না, যিনি আঁকছিলেন হি গট রিয়েলি সাইকোলজিক্যালি ইম্প্যাক্টেড উইথ কোভিড, কোভিড এর জন্য তার একটা মানসিক চাপ হলো এবং উনি কাজটা করতে পারলেন না অতটা সময় দিয়ে। একই সময় আমাদের ফান্ডিং বন্ধ হয়ে গেল, যারা ফান্ডিং দেওয়ার জন্য রাজি হয়েছিল তারা ফান্ডিং বন্ধ করে দিল কোভিড এর জন্য, এবং আমাদের আরো অনেকগুলি একই সাথে ধাক্কার মধ্যে দিয়ে আমরা গেছি এই প্রজেক্টটা, কঠিন একটা সময় পার করতে হয়েছে, বেশ বেশ কঠিন। তো এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের যেহেতু ডিজাইনের কাজ প্রায় শেষ, আমি যেহেতু এখানে আছি আমি চেষ্টা করছি এখানে ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করার। আমার এখন কানাডার জাতীয় চলচ্চিত্র বোর্ডের সাথে আমার একটা প্রজেক্ট তারা ফান্ডিং করছে, তো সেখানে আমি একটা ফাইনাল স্টেজে আছি। তো ওই প্রজেক্ট, এই ইনস্টিটিউটটার নাম হচ্ছে ন্যাশনাল ফিল্ম বোর্ড অফ কানাডা, NFB বলে শর্টকাটে। তো ওরা হচ্ছে 9 বার অস্কার বিজয়ী একটা অর্গানাইজেশন, তার মধ্যে 6 বার ওরা অ্যানিমেটেড শর্ট ফিল্মের জন্য অস্কার পাইছে। তো এই বছর অ্যানিমেটেড শর্ট ফিল্মের যে প্রজেক্টগুলি ওরা কনসিডার করছে তাদের মধ্যে আমার প্রজেক্ট একটা, এবং এটা অলরেডি, থ্যাংক ইউ, অলরেডি আমরা একটা গ্র্যান্ড পাই প্রথম দুইটা স্টেজ পার হওয়ার জন্য প্রায় $30,000 Canadian, $30,000 মতো, সেইটা দিয়ে এখন আমরা ফাইনাল স্টেজে আছি। ফাইনাল স্টেজটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে আমরা ফুল ফিল্মের ফান্ডিংটা পাবো। আমি আশা করছি ওই মোমেন্টামটা যেটা আমাকে করবে, আমাকে তখন আরো ক্রেডিবল করবে সার্ভাইভিং 71 এর ফান্ডিং এর জন্য। আমি এখন আই এম জাস্ট ওয়েটিং ফর দ্যাট। আসলে কাজটা কি, এই কাজটা করতেই হবে। সার্ভাইভিং 71 যখন আমি বানানোর শুরু করছি আমার মাথায় কখনো ছিল না যে এটা মুক্তিযুদ্ধের প্রথম অ্যানিমেটেড ফিল্ম হবে, কারণ আসলে মুক্তিযুদ্ধ নিয়ে একটা কাজ করব, সেটা প্রথম দ্বিতীয় তৃতীয় যাই হোক, আলটিমেটলি কাজটা হওয়াটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর আমার কাছে সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে বিশ্ব মানের একটা কাজ করা, যে কাজটা দেখে পৃথিবীর যে কোনো মানুষ বলবে যে ও মাই গড দিস ইজ অ্যামেজিং, এবং তারা যেন আরো আগ্রহী হবে। আর আমার মূল লক্ষ্যটা ছিল আরো অনেক বেশি, আমার মূল লক্ষ্যটা ছিল 15 মিনিটের একটা শর্ট ফিল্ম করে, দ্যাট উইল বি মাই কলিং কার্ড টু গেট ফান্ডিং ফর এ ফিচার ফিল্ম অর আ সিরিজ, দ্যাটস মাই এন্ড গোল।
এইটা হচ্ছে এন গোল। তো এখন মানে ধরেন আপনি যদি চাঁদে যেতে চান, আপনি তো প্রথম দিনই চাঁদে রওনা দিতে পারবেন না, তাই না? প্রথম আপনাকে অ্যাটমসফিয়ার ছাড়াতে হবে, তারপর আপনাকে একটু স্পেসে যেতে হবে, তারপর যেতে হবে একটা চাঁদকে একটা প্রদক্ষিণ করতে হবে, তারপর গিয়ে আপনার চাঁদে ল্যান্ড করতে হবে। তো এখন আমরা ওই টিজার ট্রেলারটা করছি আমরা যে উঠতে পারি দেখানোর জন্য, এখন আমরা 15 মিনিটটা বানাবো যেটা হচ্ছে চাঁদের প্রদক্ষিণ করার জন্য। কিন্তু আমার মূল লক্ষ্য হচ্ছে গিয়ে যে একটা ফিচার ফিল্ম করবো অথবা একটা সিরিজ করবো, কারণ আলটিমেটলি কি একটা যুদ্ধের গল্পটা একটা বিরাট বড় গল্প, একটা বিরাট বড় ক্যানভাসের গল্প। সেই একটা ক্যানভাসের গল্প যদি ঠিক মতো বলতে হয়, আসলে ঠিক মতোই বলা উচিত, তাই না? মানে আমাদের আমাদের দেশের 50 হয়ে গেছে বয়স, আমরা তো এখন আর আমরা কিন্তু এখন আর গরিব দেশ না, আমরা আমরা যথেষ্ট স্বাবলম্বী একটা দেশ। আমি অনেক হোপফুল বাংলাদেশ থেকে, আমি যদিও বাংলাদেশে থাকা হয় না, কিন্তু আমি বাংলাদেশে অনেক হোপফুল। এবং আমি আমি মনে করি আমাদের গল্পটা এখন বলা দরকার এবং আমাদের গল্পগুলি মানুষকে জানানো দরকার যে আমরা এমন একটা রিসোর্সফুল জাতি, আমরা লিটারেলি মাছ মারার কোচ নিয়ে ট্যাঙ্কের সাথে যুদ্ধ করতে নেমে গেছি এবং আমরা যুদ্ধ জিতেও চলে এসেছি। এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট অর্জন, এবং এই অর্জনটা ছোট করে দেখার কোনো মানে নেই। এবং আপনি যদি আমাদের টিজার ট্রেলারটা যদি দেখেন, আমি চেষ্টা করছি একটু ফ্যান্টাস্টিক ভাবে গল্পটা বলার, যাতে হচ্ছে একটা ইয়াঙ্গার জেনারেশন গল্পটার প্রতি আকর্ষিত হয়, দুটো বন্ধুর পয়েন্ট অফ ভিউ থেকে মুক্তিযুদ্ধের গল্পটা বলার। এবং আমি আমি চেষ্টা করব শর্ট ফিল্মে কি কিছু পয়েন্ট ধরার, আমাদের ইচ্ছা আছে আমরা মাইনরিটির উপর যে অত্যাচার হয়েছে সেটা দেখানোর, নারীদের উপর যে অত্যাচার হয়েছে সেটা দেখানোর, রাজাকারদের ভূমিকা দেখানোর, এবং লাস্ট আমাদের যে রেজিলিয়েন্সিটা সেটা দেখানোর, এবং যাতে মানুষ হচ্ছে গল্পটার শেষে মানুষ বলে যে ও আচ্ছা এটা এরকম একটা জিনিস হয়েছিল, আমি একটু পড়িত, একটু জানিত, একটু গুগল করিত। আপনি যদি গুগল করেন এখন গিয়ে 1971 ওয়ার, আর কিছু লিখবেন না, ফার্স্ট তিনটা এন্ট্রি আসে হচ্ছে গুগলে ইন্দো পাকিস্তান ওয়ার। কেউ জানে না, মানে আমি এখানে যখন আমার টিজার ট্রেলার গুলি দেখিয়েছি আমাদের কলিগদের সাথে, তোরা খুব অবাক হয়েছে। এবং আমার একটা কলিগ ছিল, সে হচ্ছে কো ডিরেক্টর ছিল অ্যাংরি বার্ডস 2 তে, তো সে খুব সুন্দর একটা কথা বলছে, সে বলছে যে ওয়াহিদ, আফটার ওয়াচিং ইউর ট্রেলার আই গুগলড এন্ড আই রেড অ্যাবাউট ইউর ওয়ার, ইউর ফিল্ম ইজ অলরেডি মেকিং অ্যান ইম্প্যাক্ট। দ্যাটস দ্য গোল। দেখি কি, আমি জানি না আমি পারবো কিনা, বাট আমি একটু জানি আমি চেষ্টা করবো। আমার আমার মধ্যে কাছিমের কোয়ালিটি আছে, কাছিম একবার কামড় দিলে বজ্রপাতে শব্দ ছাড়া নাকি কামড় ছাড়ে না, আমি হচ্ছে একবার কামড় দিয়ে ধরলে সাধারণত ছাড়ি না আর কি। বেস্ট অফ লাক ওয়াহিদ ভাই। আমি আরেকটা জিনিস জানতে চাই, এই সিনেমাতে অভিনয় করেছেন মানে অ্যাকচুয়ালি ভয়েস দিয়েছেন কারা কারা, ভয়েস আর্টিস্ট কারা কারা ছিলেন আমাদের বাংলাদেশ থেকে? আমাদের তো মানে খুব বিশাল ভালো ভয়েস আর্টিস্ট ছিল, মেহের আফরোজ শাওন ভয়েস দিয়েছেন, আমাদের ভয়েস দিয়েছেন তানজিদ তুহিন সিঙ্গার যিনি, কাসল আলম শাওন ভয়েস দিয়েছেন, আমি নিজে একটা ক্যারেক্টার ভয়েস দিয়েছি, আমার আমার খুবই ভালো লেগেছে। একটা ক্যারেক্টারই আসলে ভয়েস দেওয়া এখন বাকি আছে, তিনি হচ্ছেন জয়া হাসান, উনি রাজি হয়েছেন ভয়েস দেওয়ার জন্য, ওনার ভয়েস দেওয়ার কথা। আর একটা ক্যারেক্টার আমাদের খুব সারপ্রাইজ একটা এন্ট্রি আছে, সেটা হচ্ছে আমি এখন বলবো না, এটা পরে বলবো। আমাদের একটা ক্যারেক্টার একজন করার কথা ছিল, পরে অন্য একজন করেছেন, এবং এটা নিয়ে আমরা পরে রিভিল করবো, এখন করবো না। বাট উই ওয়ার ভেরি ফর্চুনেট, মানে আমি আসলে যাদের কাছে অ্যাপ্রোচ করেছি তারা খুবই আগ্রহ নিয়ে কাজটা করেছেন, তো এটা আমার জন্য খুবই একটা মানে আই ওয়াজ ভেরি রিলিভড, কারণ আমি তো অনেক দূরের থেকে কথা বলছি, কমিউনিকেশন মানে ফেসবুকে করছি, হোয়াটসঅ্যাপে করছি, তো সবাই খুব স্পন্টেনিয়াসলি কাজটা করেছেন। এবং আমি আমি খুব ফর্চুনেট ছিলাম, আমি বাংলাদেশে বসে রেকর্ডিং এর সময় থাকতে পারি আর কি, প্রায় সবার রেকর্ডিং এর সময় থাকতে পারি, শুধু মেহরাফ শাওন শাওনাপুর রেকর্ডিং এর সময় আমি ফোনে ছিলাম, আমি তখন কানাডায় বসেছিলাম। আপনার কাছে আমার শেষ প্রশ্ন ওয়াহিদ ভাই, সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে আপনি এই ভিজুয়াল ইফেক্টস বা অ্যানিমেশনের প্রয়োজনীয়তা বা সম্ভাবনা কতটুকু দেখেন? আমি মনে করি অনেক সম্ভাবনা দেখি, এটা কয়েকটা কারণ আছে। কয়েকটা কারণ হচ্ছে গিয়ে যে এখন টেকনোলজিটা খুব অ্যাভেলেবল হয়ে গেছে এবং টেকনোলজি শেখার ব্যবস্থাটাও খুব অ্যাভেলেবল হয়ে গেছে। আপনি চিন্তা করে দেখেন, আজ থেকে 10 বছর আগেও কিন্তু ইউটিউবের অ্যাক্সেস ছিল না আমাদের,
আপনি কিন্তু এখন কিছু একটা কিছু শিখতে চাইলে আপনি কিন্তু জাস্ট একটু গুগল করেন, ইউটিউবে আপনার টিউটোরিয়াল আছে, আপনি শিখে যেতে পারবেন। তো যখন আপনার টেকনোলজিটাও আছে এবং টেকনোলজি শেখারও জায়গাটা আছে, তখন আমাদের স্কিল ডেভেলপ হবে এবং আস্তে আস্তে আমরা উন্নতি করব, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশে রিসেন্টলি অ্যানিমেশনে খুব চমৎকার একটা কাজ হয়েছে, টুমোরো একটা ফিল্ম যেটা দীপ্ত টিভি প্রডিউস করেন, শিহাবুদ্দিন আরিফ ভাই ওনার নাম, উনি ডিরেকশন দেন মোহাম্মদ শিহাবুদ্দিন, খুবই চমৎকার একটা কাজ। ওনারা 3 বছর ধরে সময় নিয়ে কাজটা করেন এবং কাজটা দেখে মানে আপনি নেটফ্লিক্সে সিরিজ দেখা যায় সেই কোয়ালিটির অ্যানিমেশন, একদম বাংলাদেশে বসে বানানো, তো এটা পসিবল। আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে যে দিস টেক্স টাইম, মানে একটু সময় নিয়ে কাজ করতে হবে। যেমন একটু ভালো কাজ করতে হবে আপনার একটু সময় লাগবে, মানে কুইক ফিক্স বলে কোনো কিছু নাই। মানে একটা ডিজনির অ্যানিমেশন ফিল্ম আমরা যেটা দেখি সেটার প্রোডাকশনের সময় ব্যয় হয় 3 বছর। তো ডিজনির মতো একটা প্রতিষ্ঠান যারা 100 বছর ধরে অ্যানিমেটেড ফিল্ম বানাচ্ছে, তারা যদি 3 বছরে একটা সিনেমা বানায়, আমাদেরও নিশ্চয়ই 3 বছর লাগা উচিত বা 5 বছর লাগা উচিত। কিন্তু আমরা সময় নিয়ে যদি কাজটা করি, উই ক্যান অ্যাকচুয়ালি মেক ওয়ান্ডারফুল থিংস। একটু ধৈর্য ধরে বানাইতে হবে, একটু আমরা একটু ডিটেইল হয়ে যাই, আমরা ওভার কনফিডেন্ট হয়ে যাই, অবজেক্টিভলি নিজের কাজের কোয়ালিটিটা দেখতে পারি না যে ভালো হয়েছে না খারাপ হয়েছে, ওটা বলতে পারি না, একটু ওভার কনফিডেন্ট হয়ে যাই। সেটা যদি না হয়ে আমরা যদি প্র্যাকটিক্যাল থাকি এবং ইন্টেলিজেন্ট ভাবে কাজ করি, মানে অসীম সম্ভাবনা। Thank you so much, Wahid bhai. It was really pleasure talking to you, and congratulations for Spider-Man No Way Home and best of luck for surviving 71. Thank you so much for having me. Most welcome. দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের নিজস্ব আমাদের বাংলাদেশি সুপারহিরো ওয়াহিদ ইবনে রেজার সাথে। আশা করছি আপনারা খুবই এনজয় করেছেন, ভালো লেগেছে। পরবর্তী সময়ে নতুন কোন অতিথি নিয়ে হাজির হয়ে যাব, সে পর্যন্ত সঙ্গেই থাকুন সময়ের।